ओम शांति। आज के तारीख हलो 30 मे 2022। बाबार साकार मुरली। आजकल मुरलीते बाबा बोले मिष्टि बाच्चारा, बाबा एसेछेन तोमादे सकल शुद्ध कामनागुली के पूरण करते। रावण अशुद्ध कामना पूरण करे और बाबा शुद्ध कामना पूरण करे। आजकल प्रश्नते बाबा बोले जारा बाबार श्रीमतेर अवमानना उल्लंघन करे तादेर अंतिमे की गति हबे। उत्तर, श्रीमतेर उल्लंघनकारीदेर मायार भूत शेषे राम नामई सत्य करे घरे निये जाबे, तारपर कठिन सजा भोग करते हबे। श्रीमती जदि ना चले तबे मरबे। धर्मराज पुरोपुरी हिसेब नेय, सेजन्य बाबा बाच्चादेर भालो मत श्रीमत दें। बाच्चारा मायार अशुभ मत थेके सतर्क थाको, एमन जेनो ना होय जे बाबार होये गिये तारपरेओ कोनो विकर्म होये जाए आर शतगुण दंड भोग करते हय। श्रीमते ना चला पड़ा छेड़े देवाय हलो निजेर प्रति अमंगल अकृपा करा। गीत बोलेछे ओम नमः शिवाय। ओम शांति। ए हलो परम पिता परमात्मार महिमा जा भक्तरा कीर्तन करे थाके, बोलेओ जे हे भगवान हे शिवबाबा। ए कथा के बोलेछे? आत्मा तार निजेर बाबा के स्मरण करेछे, कारण आत्मा जाने जे आमादेर लौकिक बाबाओ आछे आर इनी हलेन पारलौकिक बाबा शिवबाबा। तिनी आसेनो ভারতে আর একবারই অবতরণ করেন, গায়নও করে হে পতিত পাবনেশ। ভ্রষ্টাচারী পতিতদের শ্রেষ্ঠাচারী পবিত্রে পরিণত করার জন্য, কিন্তু সকলেরই নিজেকে পতিত ভ্রষ্টাচারী মনে করে না। সকলে এরকমের হয় না, প্রত্যেকের নিজের নিজের পথ হয়, প্রত্যেকের কর্মের গতি আলাদা, একটিও অপরের সঙ্গে মিলবে না। বাবা বসে বুঝিয়ে থাকেন, তোমরা বাবাকে না জানার কারণে এত অনাথ পতিত হয়ে গেছ। বলাও হয়ে থাকে যে পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলো তুমি, তাহলে গীতা বা গঙ্গা পতিত পাবনই কী করে হলো? তোমাদের এতখানি অবুঝকে বানিয়েছে এই পাঁচ বিকারূপী রাবণ। এখন সকলে রাবণ রাজ্য বা শোক বাটিকায় রয়েছে। যিনি প্রধান তার অনেক চিন্তা থাকে, সকলেই দুঃখী থাকে। সেই জন্য আহ্বান করে হে বাবা তুমি এসো, আমাদের স্বর্গে নিয়ে চলো, সদা নিরোগী দীর্ঘায়ু শান্তি সম্পন্ন বানাও। বাবা হলো সুখ শান্তির সাগর, তাই না? মানুষের এই মহিমা হতে পারে না, যদিও মানুষ নিজেকে শিবহম বলে থাকে, কিন্তু সে হলো পতি বাবা বোঝান। তোমরা আমাকে সর্বব্যাপী বলে থাকো, এতে তো কোনো কথাই দাঁড়ায় না, সঠিক মনে হয় না। এতে ভক্তিও চলতে পারে না, কারণ ভক্ত ভগবানকে স্মরণ করে। ভগবান এক, ভক্ত রয়েছে অনেক। যখন সকলেই আমাকে অর্থাৎ ভগবানকে পাথর মাটির টুকরোয় ঠেলে ফেলে, তখন নিজেরাও প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যায়, তখন আমায় আসতে হয়। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পবিত্র দুনিয়ার স্থাপনা করাতে, এরা হলো প্রজাপিতা ব্রহ্মার দত্তক নেওয়া অ্যাডাপ্টেড বাচ্চা। কত অসংখ্য বাচ্চা আছে, এখনও বৃদ্ধি হতে থাকবে। যে ব্রাহ্মণ হবে সে আবার দেবতা হবে। প্রথমে তোমরা শূদ্র ছিলে, তারপর ব্রহ্মামুখ বংশজাত ব্রাহ্মণ হয়েছ, পুনরায় দেবতা ক্ষত্রিয় হবে। এই চক্র আবর্তিত হতেই থাকে, তা বাবাই বুঝিয়ে থাকেন। এ হলো মনুষ্য সৃষ্টি। সূক্ষ্মলোকে থাকে ফরিস্তারা, সেখানে কোনো বৃক্ষ নেই, এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ এখানেই থাকে। সেজন্য বাবা এসে এই জ্ঞান অমৃতের কলস মাতাদের মাথায় উপর রাখে। বাস্তবে কোনো অমৃত নয়, এ হলো জ্ঞান। বাবা এসে সহজ রাজযোগের শিক্ষা দেন। বাবা বলেন, আমি তো নিরাকার প্রথম স্থানাধিকারী, মানুষের ব্রহ্মার শরীরে প্রবেশ করি।
তিনি স্বয়ং বলেন, যখন আমি ব্রহ্মাশ্বরীর প্রবেশ করব তখনই তো ব্রাহ্মণ সম্প্রদায় হবে। ব্রহ্মাকে এখানেই চাই, ওই সূক্ষ্ম লোক নিবাসী হলেন অব্যক্ত ব্রহ্মা। আমি এই ব্যক্তির সাকার মধ্যে প্রবেশ করি এনাকে ফরিস্তা করার জন্য, মানে ব্রহ্মা বাবার শরীরে। তো বাবা বলছে, তোমরাও শেষে ফরিস্তা হয়ে যাও, তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের এখানে পবিত্র হতে হবে, তারপর পবিত্র দুনিয়ায় গিয়ে জন্ম নেবে। তোমরা দুজনে স্বামী স্ত্রী হিংসা করো না, কাম কাটারি চালানো, কাম বিকারে যাওয়া সবচেয়ে বড় হিংসা, যার জন্য মানুষ আদিমধ্য অন্ত দুঃখ ভোগ করে। তারপর থেকে কাম কাটারি চালিয়ে আসছে, তবেই পতন শুরু হয়েছে। মানুষের কাছে ভক্তির নলেজ আছে, বেদ শাস্ত্র পড়া, ভক্তি করা, গায়নও রয়েছে, জ্ঞান ভক্তি বৈরাগ। ভক্তির পরে বাবা সমগ্র দুনিয়ার থেকে বৈরাগ এনে দেন, কারণ এই দুনিয়ার বিনাশ হবে, সেই জন্য এই দেহ সহ দেহের সকল সম্বন্ধ ইত্যাদিকে ভুলে যাও, একমাত্র আমার সঙ্গেই বুদ্ধির যোগ সংযোগ করো। এ অভ্যাস হয়ে যাক, যাতে অন্তিম সময়ে কেউ স্মরণে না আসে। এই পুরনো দুনিয়াকে ত্যাগ করানো হয় অসীমের সন্ন্যাস। অসীম জগতের বাবাই করিয়ে থাকেন, পুনর্জন্ম তো সকলকেই নিতে হবে, না হলে এত বৃদ্ধি হয় কীভাবে। পার্থিব জগতের সন্ন্যাসীদের মাধ্যমে পবিত্রতার শক্তি ভারতবাসীরা পায়, কিন্তু এই দুনিয়ায় অনেক সন্ন্যাসী আছে, তাদের পবিত্রতার শক্তির মাধ্যমে কিন্তু ভারত শক্তিতেই ভারতবাসীরা পায়, নাহলে কিন্তু আরও ভারত আজকে আরও অনেক নিচে চলে যেত। ভারতের মতন পবিত্র ভূখণ্ড আর হয় না, এ হলো বাবার জন্মস্থান। কিন্তু মানুষ জানে না যে বাবা কিভাবে অবতার রূপ ধারণ করেন, কি করেন কিছুই জানে না। ব্রহ্মার দিন ব্রহ্মার রাতও বলা হয়ে থাকে, দিন অর্থাৎ স্বর্গ, রাত অর্থাৎ নরক। তারা জানে না বাচ্চারা, ব্রহ্মার রাত হলে তোমাদেরও রাত, বাচ্চারা আবার ব্রহ্মার দিন হলো তোমাদেরও দিন হয়ে যায়। রাবণ রাজ্যে সকলেই দুর্গতি লাভ করেছে বাচ্চারা, এখন তোমরা বাবার মাধ্যমে সদ্গতি পাচ্ছ, এই সময় তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, পরমপিতা পরমাত্মার সন্তান, ব্রহ্মা ওনার তোমরা দত্তক সন্তান, তাহলে শিব বাবার পুত্র হলে এই পুত্র ব্রহ্মাও শোনে, আর তোমরা পুত্রপুত্রীরাও শুনে থাকো। পুনরায় এখন এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যাবে, এই রাজ্য বাবা এসে শিখিয়ে থাকেন। সন্ন্যাসীদের ভূমিকা আলাদা, আর তোমাদের অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মালম্বীদের ভূমিকাই আলাদা। ওখানে দেবতাদের আয়ু দীর্ঘ হয়, অকাল মৃত্যু হয় না, মানে সত্যযুগে দেবী দেবতার আয়ু অনেক হয়, দীর্ঘ বাবা নাকি 150 বছর, আর সেখানে কোনো অকালে মৃত্যু হয় না। ওখানে দেবতারা আত্মঅভিমানী হয়, পরমাত্ম অভিমানী হয় না, তারপর মায়ার প্রবেশতা হওয়ার দেহ অভিমানী হয়ে যায়। এই সময় তোমরা হলে আত্মঅভিমানী, আবার পরমাত্ম অভিমানীও। এই সময় তোমরা জেনেছ যে আমরা হলাম পরমাত্মার সন্তান, পরমাত্মার অকুপেশন পেশা জেনেছি, এ হলো শুদ্ধ অভিমান। নিজেকে শিবহম বা পরমাত্মা বলা, এ হলো অশুদ্ধ অভিমান। এখন তোমরা পরমাত্মার মাধ্যমে নিজেকেও আর পরমাত্মাকেও জেনে গেছ। তোমরা জানো যে পরমাত্মা প্রতিকল্পে আসেন, ভক্তি মার্গেও অল্পকালের সুখ তিনি দেন, এছাড়া ওসব হলো জ্বর চিত্র। তোমরা যে মনোকামনা নিয়ে পূজা ইত্যাদি করো, আমি তোমাদের সেই সমস্ত শুদ্ধ কামনা পূরণ করে থাকি। অশুদ্ধ কামনা পূরণ করে রাবণ অনেক ঋদ্ধি সিদ্ধি মায়া জাল ইত্যাদি শিখে থাকে, ওটা হলো রাবণ মত। আমি হলাম ঈশ্বর দাতা, আমি কাউকে দুঃখ দিই না। ওরা বলে দুঃখ সুখ ঈশ্বরে দিয়ে থাকেন, এও হলো আমার গায়ে কলঙ্ক লাগিয়ে দেওয়া। যদি এমন হয় তবে ডাকই বা কেন, পরমাত্মা কৃপা করো, ক্ষমা করো। জানি যে ধর্মরাজে তারা অনেক দণ্ড ভোগ করাবে বাবা বোঝান। বৎস, ভক্তি মার্গের এ সমস্ত শাস্ত্রাদের মধ্যে কোনো সার কথা নেই, এখন তোমাদের ভক্তি ভালো লাগে না,
তো বাবার জ্ঞান পাওয়ার পর কিন্তু আমাদের ভক্তি ভালো লাগা দেখা চলো। এরকমও বলো না যে হে ভগবান, আত্মা মনে মনে স্মরণ করতে থাকি, ব্যাস এ হলো অজপা জপ। নিরন্তর জপ করা, আত্মাদের সঙ্গে নিরাকার বাবা কথা বলেন। আত্মা শুনি যদি বলে সর্বব্যাপী, তবে তো সবই পরমাত্মা হয়ে গেল। বাবা বলেন কত প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, মানুষের অনেক ভয় থাকে যে গুরু আবার অভিশাপ দিয়ে না দেয়। তো অনেক দেহধারী গুরুদেরকে দেখে অনেক ভয় পায় যে যদি গুরুর কথা না শুনি, তাহলে যদি গুরু অভিশাপ দিয়ে না যেত না দেয়। বাবা হলেন সুখদাতা, বাবা বাচ্চাদের উপর অভিশাপ দেওয়া অথবা অকৃপা করেনই না। বাচ্চারা শ্রীমতে চলে না পড়ে না, তখন নিজের উপরে অকৃপা করে বাবা বলেন বৎস আমাকে, অর্থাৎ বাবাকে স্মরণ করো। সত্যযুগ ক্রেতায় ভক্তি করা হয় না। এখন হলো রাত, তাই মানুষ ধাক্কা খেতে থাকে। তবেই তো বলা হয় যে সদ্গুরু ব্যতীত ঘোর অন্ধকার। সদ্গুরু এসেই চক্রের সম্পূর্ণ রহস্য বোঝান যে তোমরা দেবতা ছিলে, তারপর ক্ষত্রিয় হয়েছ। তারপর বৈশ্য শূদ্র হয়েছ, এভাবেই 84 জন্ম পূর্ণ করেছ। আর পুনর্জন্ম সত্যযুগে 12 পুনর্জন্ম ত্রেতায়, তারপর 63 জন্ম তারপর কলিযুগে। চক্রকে আবর্তিত হতে হবে, এ কথা মানুষ জানে না। এই ভারতই বিশ্বের মালিক ছিল, তখন আর কোনো ভূখণ্ড ছিল না। যখন থেকে অসত্য ভাগের সূচনা, তখন থেকে আরও বিভিন্ন ভূখণ্ড তৈরি হতে থাকে। দেখো এখন কত লড়াই ঝগড়া হয়, এ ফলই অনাথের বৃত্তি হিন্দুনিয়া। বাবাকে জানে না, কান্নাকাটি করতে থাকে হে পরমাত্মা। বাবা বলেন আমি একবারে আসি অতি দুনিয়াকে পবিত্র করার জন্য। বাপুর মানে গান্ধীজি উদ্দেশ্যে মনে করা হতো যে তিনি রামরাজ্য স্থাপন করেন, ওনাকে প্রচুর অর্থ দান করা হতো, কিন্তু তিনি কোনো পয়সা কখনো নিজের কাজে লাগাতেন না। কিন্তু তবু রামরাজ্য তো হয়নি, ইনি হলেন শিব বাবা, ইনি তো দাতা, তাই না? কেবল বোঝান যে বিনাশ তো হবেই, এতে তোমরা পয়সা ধন সফল করে নাও। এরকম সেন্টার ইত্যাদি হলো বোর্ড লাগিয়ে দাও, অদ্বিতীয় পিতার থেকে এসে সেকেন্ডটি স্বর্গের উত্তরাধিকার নিয়ে নাও। বাবা বলেন আমার স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হবে, তোমাদের বুদ্ধিতে এ চক্র আবর্তিত হতে থাকা উচিত। ব্রাহ্মণই হলো যজ্ঞের রক্ষক, এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, কৃষ্ণের যজ্ঞ নয়, সত্যযুগে যজ্ঞ হয় না, এ হলো জ্ঞান যজ্ঞ, বাকি সব হলো ভক্তির যজ্ঞ। যজ্ঞে অনেক প্রকারের শাস্ত্র ও রাখে, পাঁচ মিশালি মোরব্বা বানিয়ে দেয়, একে জ্ঞান যজ্ঞ বলা যাবে না। বাবা বলেন আমার অর্থাৎ রুদ্রের জ্ঞানযোগ্য রচিত হয়েছে, যারা আমার মতে চলবে তারা বড় পুরস্কার পাবে। বিশ্বের বাদশাহী বাচ্চারা তোমাদের মুক্তি জীবন মুক্তি উপহার দিয়ে থাকি। বাবা বলেন মানুষের জন্য 84 লক্ষ জনিন রাখা হয়েছে, আর আমায় কনায় কনায় ফেলে দিয়েছে, তবু আমি হলাম পরোপকারী সেবাধারী। তোমরা রাবণের মত অনুসারে আমায় গালি দিয়ে এসেছো, এর জামাও তৈরি হয়ে রয়েছে। বাচ্চারা এখন তোমাদের পদে পদে শ্রীমত অনুযায়ী চলতে হবে, বাবা ভালো সঠিক মত দেবে, মায়া খারাপ বেঠিক মত দেবে, সেজন্য সতর্ক থাকো আমার হয়ে। তারপর যদি কোনো বিকর্ম করো তবে শতগুণ দণ্ড ভোগ করতে হবে। আর যোগ বলে দ্বারা পুনরায় পবিত্র শরীর লাভ করবে। সন্ন্যাসীরা তো বলে তো আজ সন্ন্যাসীরা তো বলে দেয় যে আত্মা অলিপ্ত, যার মধ্যে অপবিত্রতার কোনো দাগ থাকে না, এছাড়া শরীর পতিত হয় তাই গঙ্গা স্নান করে। আরে আত্মা খাঁটি সোনা না হলে গয়না মানে শরীর খাঁটি সোনার হবে কীভাবে? এই সময় 5 তত্ত্ব তম প্রধান হয়ে গেছে, তোমাদের এই রুহানি গভর্নমেন্ট সবচেয়ে বড়। কিন্তু দেখো তোমরা সেবা করার জন্য পৃথিবীর ও 3 পা মাটি পাও না, তারপরে তোমাদের বিশ্বের মালিক বানিয়ে দিই। এমনভাবে বিশ্বের বাদশাহী দিয়ে থাকি যে ওখানে কেউ বিবাদ করতে পারে না,
আকাশ সাগর ইত্যাদি সব কিছুর মালিক হয়ে যাও। কারো সত্যযুগে কোনো পার্টিশন থাকবে না, সব সেই জন্য আকাশ আর হ্যাঁ সাগর ইত্যাদি সব কিছু তোমরা মালিক হয়ে যাও, কোনো সীমা থাকে না। এখন সম্পূর্ণ কাঙ্গাল হয়ে গেছো, পুনরায় এখন তোমরা বিশ্বের মালিক হতে চলেছ, সেজন্য শ্রীমত অনুযায়ী চলতে হবে। শ্রীমতে না চললে এদের মরতে হবে, মায়ার ভূত রাম নাম সত্য করতে করতে ঘরে নিয়ে যাবে, অতি কঠিন সাজা ভোগ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মার পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, প্রেমপূর্বক যজ্ঞের সেবা করে প্রতিটি মুহূর্তে শ্রীমত অনুযায়ী চলে বাবার থেকে মনের ইচ্ছা অনুযায়ী ফল অর্থাৎ বিশ্বের বাসায় নিতে হবে। এক দুই নম্বর, বিনাশ তো হবেই, সেই জন্য নিজের সর্বকিছু সফল করে নিতে হবে। পয়সা থাকলে সেন্টার খুলে অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে। বরদান বলছে, মনসার দ্বারা তীব্র গতিতে সেবা দানকারী বাবার সমান কৃপালু মার্সিফুল ভব। সঙ্গম যুগে পাপ দাদার দ্বারা বরদানের যে ফান্ডার খাজানা প্রাপ্ত হয়েছে তা যত বাড়িয়ে নিতে চাও তত অন্যান্যদেরও দিতে থাকো। যেমন বাবা মার্সিফুল তেমনই বাবার মতন মার্সিফুল হও, কেবল কথায় নয় উপরোক্ত মনসা বৃত্তির মাধ্যমে বায়ুমণ্ডলের দ্বারাও আত্মাদের নিজের প্রাপ্ত শক্তিগুলিকে দান করো। যখন স্বল্প সময়ে সমগ্র বিশ্বের সেবা সম্পন্ন করতে হবে তখন তীব্র গতিতে সেবা করো। নিজেকে যত সেবায় ব্যস্ত করবে তত সহজেই মায়া জিত হয়ে যাবে। স্লোগান, নিজের সন্তুষ্টতা এবং খুশিতে পরিপূর্ণ জীবনের দ্বারা প্রতিটি পদক্ষেপে সেবা দানকারী হল প্রকৃত সেবাধারী। চো এর মোরব্বা, পাঁচ মিশালে মোরব্বা বা আচার যা অতি মুখরোচক কিন্তু এতে কোনো একটি বস্তুর স্বাদ পৃথকভাবে পাওয়া যায় না। ঠিক তেমনই ভক্তি মার্গের শাস্ত্র অনেক রীতি রেওয়াজ বিবিধ এবং তা চিন্তাকর্ষক কিন্তু এতে জ্ঞানের সার কিছুই পাওয়া যায় না। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।